গুড আফটারনুন এভরিওয়ান, আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে জঙ্গল, হ্যাঁ জঙ্গলে। তো এখন বাজে দুপুর 12:40। তো আজকে ভিডিও করতে আমার একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ আমি সকালবেলা উঠে মায়ের সাথে গল্প করছিলাম। তো গল্প করার পর স্নান করলাম, তো আজকে ভাবলাম যে আমি স্নান করে আমার আমার ভিডিওটা শুরু করব। তো সকালবেলা উঠে মায়ের সাথে আমি গল্প করছিলাম, আর মায়ের হাতে হাতে একটু কাজ করে দিয়ে তারপরে স্নান করলাম। তারপরে ভাবলাম যে আজকে বাড়ির বাইরে থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করব। তো আমি এই জন্যই সবুজ জঙ্গলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার চারিদিকে গাছ, অনেক ধরনের গাছ আছে। এখন যেহেতু বর্ষাকাল তাই জঙ্গলটা একটু বেশি হয়েছে। আমি তোমাদের দেখাই আমাদের বাড়ির চালকুমড়ো গাছ। এই যে একটা চালকুমড়ো ঝুলছে, আর ওইদিকে রয়েছে, আর উপরে গাছটা পুরো বুড়ো হয়ে গেছে। আর এই যে কচু গাছ, কচু গাছের অনেক লতি হয়েছে, এটা লতি খাওয়ার কচু গাছ। তো এর মধ্যে থেকে অনেক লম্বা লম্বা লতি বেরিয়েছে, একটা দেখাই। এই যে এটাকে বলা হচ্ছে কচুর লতি। আর আমার মা ওদিকে গেছে মাছ কিনতে, দেখি আমার মা আজকে কি মাছ কেনে। আর এখান থেকে ওই বাচ্চারা যাচ্ছে সাইকেল চালিয়ে। এখন রাস্তায় চলে এসেছি, আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে। কি মাছ আছে? উরে বাবা, ইলিশ মাছ। এই হচ্ছে মাছ, এটা তেলাপিয়া, আর এটা হচ্ছে, এটা ইলিশ মাছ তো, ছোট ছোট ইলিশ মাছ। আরে এই যে আমার বাবা চলে এসেছে, দেখো 10 টাকা শো কাঁকড়াও আছে। এই যে কাঁকড়া, তাই লোকরা দিতে পারি না, আজকে লেট হয়ে গেছে। তো আমার মা এখন রাখছে কাঁকড়া, মানে কাঁকড়া দেখে নিজেকে সামলাতে পারেনি, চুপ। এই যে আমার মা মুখ ঢেকে কাঁকড়া। বড় তো দিবা, হ্যাঁ আরে সর না, আগে ঢুকে নি সর। এই উঠবি না, খুব চাপের। এটা কত টাকার কাঁকড়া দেখি আগে? কেমন ওটা বাইরে বেরোনোর জন্য ট্রাই করছে ফোন সব ছবি তুলছে, চলে গেছে, চলে গেছে সবে। কেন ওরা 2 মাস থেকে গেল? ওদের দিয়ে আবার। এটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা ঠাকুমা, গ্যারেজ গর্ন দে। হ্যাঁ 2 মাসের বেশিই হবে। দেখো কি আইডিয়া, আন্দাজ 200। হাই হাই, ওইটুকু আর ম্যাও। আচ্ছা বলছি 200 টাকা খুঁজতে হবে তো আমার কাছে, সব 50 একসঙ্গে। আমি তো 200 টাকাই যে বাবা, দেখো খুঁজতে আছে আচ্ছা আছে তো অবশ্যই বনে কিন্তু দাঁড়া পয়সা তো দিব। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে, এর নাম হচ্ছে কালী। এ কালী, হ্যাঁ এই যে হচ্ছে কালী,
সারা দিন এখানেই শুয়ে থাকে। ওরা নিজেরা ধরে নিজেরা বিক্রি করে, আর আমাদের আছে আমরা কিনে আনি বিক্রি করে। না না সব জানো। আর এখন এই দাদুটা যাচ্ছে মাছ ধরতে। দেখি ওটা কি, একটু দেখাও, একটু দেখাও। এটা ঘূর্ণি, ঘূর্ণি, এটাকে বলা হচ্ছে ঘূর্ণি। এর মধ্যে হচ্ছে মাছ ধরা হবে। এইগুলো ধানের জমির আলে পেতে দিতাম যে মাছ ছটাচ্ছি। ধরছিস? হ্যাঁ হ্যাঁ, না ধরিনি, তুলেছি তুলেছি। আমার ভাইটা করতো। তো মাছ কেনা হয়ে গেছে, মাছ আলাও চলে গেছে। আমি একটু তোমাদের আমার বাড়িতে কি গাছ আছে সেগুলো দেখাই। এই যে এটা হচ্ছে শিউলি ফুল গাছ। এর বীজ আমি আমার একটা বান্ধবীর বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তো তারপরে যখন চারা বেরোয় তখন আমি একে এখানে পুঁতে দিই। তারপরে দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে গাছটা। প্রতি বছর ফুল হয়, তো এবছর ফুল হতে একটু দেরি হচ্ছে, কিন্তু কুঁড়ি চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, দুরকম কালার করা। এইদিকটা দেখতেই পাচ্ছ সি গ্রিন, আর ওদিকটা ইয়েলো। ইয়েলো কালারটা আসলে আমার ঠাকুমার পছন্দ, তাই জন্য এই কালারটা করা। এই যে এটা হচ্ছে আমার রুম, রুমের জানলা এটা। আমি এখন যাচ্ছি বাড়ির পেছনে। আমাদের বাড়ির পেছনটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। খুব আমাদের এই আশেপাশে অনেক গাছপালা আছে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠে গেছো। ওই যে, ওই যে হচ্ছে ঠাকুমা। ঠাকুমা বলছে আমি কি উঠেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে টুবলু। এই যে এটা হচ্ছে টুবলু, এ খুব ভালো জিনিসপত্র তৈরি করে। এটা তুই বানিয়েছিস না? এটা ও বানিয়েছে। এ হচ্ছে খুব ভালো ভালো জিনিস বানায়। আর কি কি বানাস? পাখা আছে বড় বাড়িতে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো লাইট টুইট আছে, টর্চ লাইট বোর্ড আছে। বাহ, এত কিছু বানাস, এত ব্রেন তোর। ইয়া, টর্চ লাইট ও সারাই করতে পারে, ও সব পারে করতে, বেশ ভালো। হ্যাঁ, এটা দেখছো কি সুন্দর বানিয়েছে। তো আমি এখন যাচ্ছি ঘরে, আর ঘরে গিয়ে আমি করব রান্না। এখনো রান্না হয়নি কিছু, মা করছে, আর বাবার চুল কাটতে হবে। তো এখন তো সেলনে যাচ্ছে না কেউ, তাই জন্য বাবা বাড়িতে বসে চুল কাটবে। তো আমি কাটবো না মা কাটবে এখনো ডিসাইড করা হয়নি। তো দেখা যাক কে কাকে। আর কালি এখন দুপুর যেই হয়েছে, খাওয়ার টাইম হয়ে গেছে, ও সিঁড়ির পাশ থেকে এসে সিঁড়ির সামনে শুয়ে পড়েছে। প্রচুর রোদ উঠে গেছে, কালকে বৃষ্টি হয়েছে বলে এরকম ভেজা, উঠানটা পুরো ভেজা। ওটা আর একটা কুকুর চলে গেল, ওর নাম আছে খাটু। তো এখন আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার মা আবার রাখছে মাছ। এই যে হচ্ছে মাছ রাখছে, বাওরে ছোট ছোট মাছ। এই যে হচ্ছে ডুমুর বাওরে ছোট ছোট মাছ। আসো না, নিচে কি মাছ? এই যে দেশি মাছ, এই যে ও তো ইয়ে মাছ, 10 টাকা। কি হলো তো? আমরাই ধরি মাছ, মাছ খুব মাছ। আর আমি এখন যাচ্ছি বাবার চুল কাটতে। আসো।
এই হচ্ছে বাবার চুল কাটার পরে। ভালোই চুল কেটেছি, শুধু এই জায়গাটা একটুখানি হয়ে গেছে, আর বাদ বাকি ঠিকই আছে। আর মা জানিস আমি নিচে দিকে একটু সাজিয়ে দিই। তো চুল কাটার পর আমার মুখের এই অবস্থা, আমি পুরো ঘেমে গেছি। আর বাবার চুল কাটা তো এই যে বেশ ভালোই হয়েছে, শুধু একটা জায়গায় একটু ঘাপলা হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম যে আমি প্রফেশনাল হয়ে গেছি, তো আমি চিরুনি আছড়াচ্ছি আর ওর মধ্যে কাটছি, তো কাটতে গিয়ে একটুখানি ওটা হয়ে গেছে, বাদ বাকি সব মোটামুটি ঠিকই আছে। এই যে বাবা এখন ফিনিশিং টাচ দেবে মনে হয় আয়না দেখে দেখে, বাদ বাকি সব ঠিক আছে। তো আমি এবার ঘরে যাব, ঘরে যে ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ চুল হয়তো আমার গায়ে থাকতে পারে। হ্যাঁ আজকে আবার মেহেন্দি লাগাতে হবে। এখন আবার বাবা তার পাকা চুল ঢাকার জন্য একটু কালার করবে, এখন আমাকে আবার লাগাতে হবে। আমি পুরো ঘেমে গেছি, কোথায় বসে লাগাতে হবে? ও ওটা বিকেলে করতে হবে, আপাতত আমার ছুটি। আমি এখন ঘরে যেয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে স্নান করে নেব। স্নান মানে আমি স্নান একবার করেছি, আবার মানে একটু গা ধুয়ে নেব। তো আমি আসছি খাওয়ার টেবিলে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আজ রান্না হয়েছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা, লাউ দিয়ে মাছের ঝোল, কাঁকড়ার চচ্চড়ি, আর কি আছে, আর হচ্ছে মাছ ভাজা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8টা। আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, তো তারপরে তাড়াতাড়ি উঠে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জল টল দিয়েছি, তো তাই জন্য আজকে তোমাদের সাথে ছাদে গিয়ে আমার আর কথা হয়নি। তারপরে আমি আর ভাই মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো আমি দেখতেই পারলে যে আমি বাসন মাজছিলাম, তো ওগুলো যে বাসনগুলো ইউজ হয়েছে ওগুলো মেজে টেজে, তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা এবার এন্ড করে দিই। তো আজকের জন্য এটুকুই। আর হ্যাঁ, আমি আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি, বেঙ্গলি লাইফস্টাইল উইথ বনি। তো বেঙ্গলি লাইফস্টাইল নামে অন্য চ্যানেল আছে, তাই জন্য আমি এই নামটা এখন দিয়েছি, বেঙ্গলি লাইফস্টাইল উইথ বনি। আমার ডাকনাম যেহেতু বনি, আর ভালো নাম বনানী বিশ্বাস, তো ডাকনাম আমার বনি, এই জন্য আমি দিলাম উইথ বনি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে যে কেমন হলো আমার ভিডিওটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, আর গুড নাইট বলে দিলাম, কারণ রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়বে, তো তাই জন্য বাই।